মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতারের পর বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে। গেল 23 মে সায়েন্স ল্যাব এলাকায় বিএনপির কর্মসূচির সময় নাশকতার অভিযোগে গ্রেফতার দেখানো হয় অ্যানিকে। ঘটনার 4.5 মাস পর গ্রেফতার করে আদালতে তার 7 দিনের রিমান্ড আবেদন করে ধানমন্ডি থানা পুলিশ। এজাহারে উল্লেখ আছে, সায়েন্স ল্যাব এলাকায় বিএনপির কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা, বিআরটিসির বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে নির্দেশ দিয়েছেন অ্যানি। সরকারি কাজে বাধা দেওয়ার কথাও এজাহারে বলা হয়েছে। আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 23 মে তারিখে এই ঘটনা ধানমন্ডিতে ঘটেছে, প্রত্যক্ষ মদত দিয়েছে, অতএব এটা তো অস্বীকার করার উপায় নেই। পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত সত্ত্বেই এই 7 দিনের রিমান্ড চেয়েছে। আদালত উভয়পক্ষ শুনে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। গ্রেফতারের পর 12 ঘন্টা থানায় আটকে রেখে অ্যানিকে নির্যাতনের অভিযোগ করেন তার আইনজীবীরা। বিচারকের সামনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নিজেও কাঁদতে কাঁদতে তার উপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন বলে জানান আইনজীবীরা। পুলিশ লাঠি মেরে দরজা ভেঙে তাকে দামার কলার ধরে টেনে হেঁচড়ে তাকে নিয়ে এসেছে। 12 ঘন্টা পুলিশ হেফাজতে থাকার পরেও অন্যায় ভাবে তাকে আবার 4 দিনের রিমান্ড দিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং এটার জন্য আমরা উচ্চ আদালতে যাব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান জানান, ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করা হয়েছে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে। বলেন, যে পর্যায়ের নেতাই হোক, অভিযোগ ও সুস্পষ্ট মামলা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে 3টা ওয়ারেন্ট আছে লক্ষ্মীপুর থানায়। ধানমন্ডি থানার সায়েন্স ল্যাবের মোড়ে পুলিশকে অ্যাসাল্টের একটা মামলা রয়েছে, সেই মামলাতেও উনি এফআইআরভুক্ত আসামি। এই 2টা ঘটনার কারণেই তাকে ধানমন্ডি থানা পুলিশ তাকে ধরে নিয়ে আসছে। ধানমন্ডি থানার মামলা ছাড়াও অ্যানির বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা রয়েছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।